হ্যালো বন্ধুরা, বন্ধুরা আজকের এই টপিকটি যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রয়োগ করেন তাহলে আপনার প্রোফাইলে যদি কেউ যায়, প্রোফাইলটি কেউ দেখে তাহলে আপনাকে পাগলের মতো খুঁজবে যে আমাকে এরকমটা করে দিন, আমাকে এরকমটা করে দিন, হাত পায়ে ধরা শুরু করে দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এমনটা আপনি কখনো অন্য কারো প্রোফাইলে দেখেন না। আপনি সবার থেকে চেঞ্জভাবে আপনার প্রোফাইলটাতে লুক দিতে পারবেন, নতুন একটি লুক। আসলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা আকর্ষণীয় আজকের এই টপিকটি হতে যাচ্ছে। আসলে আপনার প্রোফাইলটা যদি কেউ ভিজিট করে আপনাকে পাগলের মতো খুঁজবে, আমি গ্যারান্টি দিচ্ছি, অনেক সুন্দর একটি লুক দিয়ে দিতে পারবেন। তো এই কী আজকের লুকটা সেটি আমি আপনাদের প্রথমে দেখাবো, তারপরে আপনাদের প্রসেসটা দেখাবো কী করে আপনি ওটা অবলম্বন করবেন। তো প্রথমে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুকে প্রবেশ করে। তো আসলে খুব অসাধারণ এবং খুব দারুণ একটি টিপস। তো এই আমার প্রোফাইল আমি ক্লিক করে আমি চলে যাওয়ার পরে দেখেন ভিউ ইওর প্রোফাইল, আমি প্রোফাইলে চলে যাচ্ছি। দেখেন এখানে আপনি একটু ফলো করেন, জাস্ট ওয়েট। তো বন্ধুরা দেখেন আমার এই প্রোফাইল পিকচার, এই জায়গাটা একটু ফলো করেন, কত সুন্দর ইমেজ চেঞ্জ হচ্ছে দেখছেন। এখানে যে কেউ আমার প্রোফাইল বা আপনার প্রোফাইল এখন থেকে যদি কেউ প্রবেশ করে এরকম সুন্দরভাবে ইমেজ চেঞ্জ হতে থাকবে একের পর এক। এই ইমেজগুলো আপনি আপনার পছন্দ মতো যত খুশি তত দিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম ছাড়াই, যেরকম আপনি ইচ্ছে সেই রকম চেঞ্জ করাইতে পারবেন। এই হচ্ছে আজকের এই ম্যাজিক টিপসটি। আসলে এরকম চেঞ্জ ভাবে কোনো প্রোফাইল আপনি দেখবেন না, এত সুন্দর লুকিং, আসলে প্রোফাইলটি একেবারে চমক দিয়ে দেবে। আমার প্রোফাইলে যত মানুষ আসবে এরকমটা দেখবে আপনার বেলা সেটা হবে। তো বন্ধুরা, ওরকম ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, কাইনমাস্টার নামের অ্যাপ্লিকেশনটিতে আপনারা ডাউনলোড করে প্রবেশ করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এইখান থেকে প্লাজা এখানে আপনি প্রথমত ক্লিক করে দেবেন, তারপর ইমপিটি প্রজেক্ট আপনাদের আমি শর্টকাটে দেখিয়ে দেবো। তো ইমপিটি প্রজেক্টে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এখানে নতুন একটি লেয়ার আপনাকে নিতে হবে। এখানে উপরের মিডিয়া বলে অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট একটি আপনি বোর্ড নিয়ে নেবেন। তারপর এখানে উপরে ডান পাশে কর্নারে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি প্রথমত যাক আমি আপনাদের দেখানো স্বরূপ 10 সেকেন্ড নিয়ে নিলাম। তারপর এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার এই যে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন, লেয়ারে ক্লিক করে দিলাম। এখান থেকে লেয়ার, তারপরে যে মিডিয়ায় ক্লিক করে দিবেন, মিডিয়ায় ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনার পছন্দ মতো ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমি কিছু ইমেজ নিয়ে নেবো ডাউনলোড থেকে, জাস্ট একটু ওয়েট করবেন। তো আমি যেমন ফর এক্সাম্পল হিসেবে এখানে মাশরাফি, জাস্টিন বিবিয়ার, মেসি, এদের কিছু ইমেজ আমি নিচ্ছি, যাক 3-4টা। যাক আমি প্রথমত মাশরাফির একটা আসলো, এরকম আপনি টেনে ছোটো বড়ো করে নেবেন। ওকে, তো আমি এটা এরকমই রেখে দিচ্ছি। তারপরে এটা রেখে দেওয়ার পরে এটা একটু ছোটো করে দিবেন, আমি জাস্ট 1 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো দেখাবে। তারপরে এখানে দেওয়ার পরে আপনি আবার সেম প্রসেসের লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর আবার মিডিয়ার পরে আবার একটি ইমেজ নিয়ে নেবেন। তো আমি আরও একটি ইমেজ নিয়ে নিলাম, আবার ঠিক সেম প্রসেসে বড়ো করে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, আবার এটাকে ছোটো করে দিবেন টেনে। তো এরকমভাবে করে আপনার যে কয়টা ইমেজ আপনার প্রয়োজন এরকম সেমভাবে মিডিয়ায় গিয়ে আপনি সেই ইমেজগুলো নিয়ে নেবেন। ওকে, তো আমি ইমেজগুলো আসলে এই নিয়ে নিছি, 3টা ইমেজ দিয়ে আমি আপনাদের দেখাবো। তারপরে টিক মার্কে ক্লিক করে দেবেন একটু ছোটো করে, তো বেশি বড় করতে চাই না ভিডিওটি। তো এইরকম আপনি যদি চান 10টা 20টা 30টা ইমেজ এরকম নিয়ে নেবেন, এদিকে এরকম লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে ইমেজ নিতে থাকবেন আপনাদের সুবিধার্থে। তারপর আমি যেহেতু এই 3টা দিয়ে করতে চাচ্ছি, সেহেতু আমি হোয়াইটের পরে ক্লিক করে এখানে যে সিজার অপশনে কাচের মতো অপশন ওখানে ক্লিক করে এখানে আমি কেটে নিচ্ছি, এটা কেটে দিলাম। তারপর এই 3টি আমার আপাতত থাকলো। তারপর দেখেন আমি যদি এখান থেকে প্লে করি, এটা একটা ভিডিও ফুটেজ হয়ে গেলো, দেখেন এরকম কিন্তু চেঞ্জ হবে। এখান থেকে আপনি একটু লুক দিতে পারেন নতুন ধরনের, যে ইমেজটা একটু অন্য ধরনের আসবে। এর জন্য ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি একটু চেঞ্জভাবে দিতে পারেন, যেন এই যে দেখেন একটু নতুনভাবে আসে। তারপরে এটা একটু আবার ইন অ্যানিমেশন দিতে পারেন স্লাইড রাইট থেকে, আবার এটা দিতে পারেন স্লাইড লেফট থেকে, ঠিক আছে, এরকম দিতে পারেন। দেখেন এখানে একটু নতুন লুকভাবে আসবে, তো এরকম আপনি কিন্তু আসবে প্রোফাইলে। তো এটা মোটামুটি 3 সেকেন্ডের একটি ভিডিও হয়ে গেলো। তো আপনি এরকম 4-5-10 সেকেন্ডে বানাতে পারেন আপনার ইমেজ দিয়ে, কোনো প্রবলেম। তো এখন এটা সেভ করার জন্য আপনাকে উপরে ডান পাশে এই কর্নার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সেই এই যে আমার এই প্রথম লেয়ারটি, এগুলো আগের যাই হোক এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনারা এই শেয়ার অপশন পেয়ে যাবেন, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে
আপনাদের যেটা করতে হবে এটা সেভ করে রাখতে হবে। তো এখান থেকে আপনি অনেক অপশন পেয়ে যাবেন, আপনার এখান থেকে এইচডি রেখে দেবেন 720। আমরা যেহেতু ফেসবুক ইউজ করবো ওই জন্য হাই কোয়ালিটি দরকার নেই। তারপর এখানে 30ই থাকবে, নো প্রবলেম। এখান থেকে আপনি একটু ছোটো বড়ো করে নিতে পারেন, এখানে আমি 2 সামথিং রাখতেছি। তারপরে এখানে দেখেন 1 MB সাইজ, এখানে এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করে দিলাম, এখান থেকে এই যে এক্সপোর্ট প্রজেক্টে এটা ভরে গেলে আপনার সেভ হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে আপনার ফোনে এখান থেকে বারোই স্টেট চলে যাবেন আপনার ফেসবুকে। তো আমি এখানে বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু আপনি লাইট দিয়ে কোনো রকমই কাজটা করতে পারবেন। আপনাদের একেবারে অফিসিয়াল ফেসবুক দরকার হবে, তো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো আমি জাস্ট যাচ্ছি। তো যাওয়ার পরে আপনারা এই সেম প্রসেসে প্রোফাইলে চলে যাবেন, 3 ডট লাইনে ক্লিক করে, তারপর ভিউয়ার প্রোফাইল, তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। তো আপনাদের প্রোফাইল আসার পরে আপনাদের যেটা করতে হবে, প্রোফাইলের কর্নারে যে ক্যামেরার মতো আইকন এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে 3টা অপশন আসবে, টেক নিউ প্রোফাইল ভিডিও, সিলেক্ট প্রোফাইল ভিডিও অ্যান্ড সিলেক্ট প্রোফাইল পিকচার। আপনাদের মিডিলের যে সিলেক্ট প্রোফাইল ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু ফেসবুক লাইটে আপনারা এই অপশনটি পাবেন না, ওকে। তো তারপর আপনার গ্যালারির অপশনে নিয়ে আসা হবে। তারপরে এখানে দেখেন, এখানে আপনার ভিডিওগুলো চলে আসবে। এখানে ভিডিও আমার আগেরও করা ছিল, এখনও করা আছে, যাই হোক। এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার সেই এই যে আমি 3 সেকেন্ডের ভিডিওটা করে রাখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি এখান থেকে আমি ক্লিক করে দিলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন এখন স্লাইড শুরু হয়ে গেছে। এখানে আপনি যদি কিছু লিখতে চান, ওকে, লিখবেন। আমি জাস্ট লিখবো না, সেভ উপরে ডান পাশে টপে রাইট সাইডে সেভে ক্লিক করে দেবো। তারপরে আপনি দেখতে পারবেন এটার ম্যাজিক। ভিডিওটা কিন্তু এই যে আপলোড হচ্ছে, এই যে প্রোফাইলে যেটা আমরা সেভ করতে চাইছি, দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশন বারে আপলোডিং ভিডিও। তো আমি একটু ওয়েট করি, আপলোড শেষে আবার আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি আমার শ্যুট হয়ে গেছে, বসে গেছে। দেখেন এখন আপনাদের সামনে যে ভিডিওটি আমি বানালাম সেটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমার এই প্রোফাইলে যত মানুষ আসবে ঠিক এটা দেখতে পারবে, এবং আকর্ষণীয়ভাবে সে আমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কেমনি বানাইছে, আমার রিকোয়েস্ট করতে পারে জানার জন্য। তো এরকমটা আপনারও ক্ষেত্রে হবে যদি আপনি এরকম প্রসেসটা অবলম্বন করতে পারেন। তো এই প্রসেসটা চালু করতে হলে আপনাকে কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এক ক্লিকেই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং প্লিজ 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 আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।